এই শীতে মাত্র 1 টাকা খরচ করে পুরো শরীর দুধের মতো সাদা করে নিন। 1 টাকায় 5000 টাকার ফেশিয়ালের কাজ করতে পারবেন, পুরো শরীর হবে দুধের মতো সাদা। এটা শরীরে যেখানেই লাগাবেন দুধের মতো সাদা হবে, আয়নার মতো ঝকঝকে হবে, ব্রণের দাগ, মেস্তার দাগ সহ রোদে পোড়া দাগ দূর হবে, আপনার কুচকে যাওয়া ত্বক টানটান হবে, বলি রেখা দূর হবে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে এই রেমেডিটি। বাজার থেকে হাজার হাজার টাকার ফেশিয়াল করে আসছেন তবুও আপনার ত্বকে তেমন পরিবর্তন পাচ্ছেন না, কিন্তু এই রেমেডিটা আপনারা নিয়মিত ব্যবহার করে দেখুন আপনার ত্বকের সেই পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন যেটা আপনারা চাচ্ছিলেন। তো এটা তৈরি করতে কী কী লেগেছে চলুন দেখা যাক, পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করছি আপনারা উপকৃত হবেন। এখানে একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি শ্যাম্পু নিয়ে নিলাম। আমি এখানে একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি, আপনারা রেগুলার শ্যাম্পু ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি রেগুলার শ্যাম্পু ব্যবহার করেন সেখান থেকে আপনারা হাফ চা চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নেবেন। আমি এখানে একবার ব্যবহার করার জন্য রেমেডি তৈরি করে দেখাচ্ছি। এবারে নিয়ে নিয়েছি আমি নারিকেল তেল, এখানে আমি 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিচ্ছি। এখানে শ্যাম্পুর পরিমাণ হাফ চা চামচ পরিমাণ হবে, তার বেশি হবে না। তার সাথে আমি 1 চামচ নারিকেল তেল দিয়ে দিচ্ছি। নারিকেল তেল কিন্তু আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে, স্কিনে যে কোলাজিন নামক পদার্থটি থাকে, কোলাজিন নামক পদার্থটি বয়সের সাথে সাথে কিন্তু হারাতে থাকে, সেই ক্ষেত্রে স্কিন কিন্তু লুজ হয়ে যায়, তাই স্কিনকে টানটান করতে নারিকেল তেল খুব উপকারী, তাই নারিকেল তেল অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে কাজ করে, এটা ন্যাচারাল স্ক্রাবার, তাই অবশ্যই চিনি দিতে হবে। চিনি কিন্তু ত্বকের মরাকোষ দূর করতে সাহায্য করে, তাই চিনি এখানে দেওয়া লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আপনারা বাসায় যে এই হলুদটা খান সেই হলুদটা দিতে পারেন, তবে কনফার্ম হয়ে নেবেন সেখানে মরিচের গুঁড়ো আছে কি না। মরিচের গুঁড়ো যদি এর মেশানো থাকে তাহলে কখনও এই হলুদটা ব্যবহার করবেন না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসন কিন্তু ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করে, বেসন খুবই উপকারী ত্বকের জন্য, তাই আপনারা অবশ্যই বেসন ব্যবহার করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি ভাতের মাড়, এখানে আমি আন্দাজ মতো 2 চামচ ভাতের মাড় দিয়ে নিলাম। তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে এখানে ভাতের মাড় লাগবে তাহলে আমি আরও একটু ভাতের মাড় দিয়ে দিব। যখন দেখবো যে এটা ঘন খুব সুন্দর একটি টেক্সচারে চলে এসেছে তখন আমি এখানে কিন্তু আর কোনো ভাতের মাড় ব্যবহার করব না। তবে 2 চামচ দেওয়াতে মনে হচ্ছে এটা ঠিক মতো চলে এসেছে আর এখানে ভাতের মাড় তেমন লাগবে না। তো আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লেবুর রস। তবে এখানে একটি কথা আছে, এটা যদি আপনারা সারা শরীরে ব্যবহার করেন তাহলে লেবুর রসের পরিমাণটা বেশি দিবেন, আর যদি মুখের জন্য ব্যবহার করেন তাহলে লেবুর রসের পরিমাণটা কম দিবেন, কেননা মুখের স্কিন অনেকটা সেন্সিটিভ হয়, এখানে লেবুর রসের পরিমাণ কিন্তু বেশি দিলে চলবে না। হাড় ঘাত পা কনুই ঘাড়ের সব জায়গায় কিন্তু লেবুর রস একটু বেশি পরিমাণে দেবেন, তবে মুখের ক্ষেত্রে কম, এটা আমি কিন্তু 2 বার বলে দিলাম। তো এটা কখন কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি, তার আগে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো হোম রেমেডি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হয়, আর হোম রেমেডি বানানোর সময় আপনাদের বাসায় যে চামচ বাটিগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো এবারে আমি একটি ব্রাশের সাহায্যে এই রেমেডিটা নিচ্ছি এবং এভাবে হাতে লাগিয়ে দিচ্ছি। আপনারা ঘাড়ে, মুখে, হাতে, পায়ে, গলায় সব জায়গায় ব্যবহার করতে পারবেন, দেখবেন পরিবর্তনটা যখন আপনারা নিজে চোখে দেখতে পাবেন তখন কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। তো এটা লাগানোর সময় একটু মোটা করে লাগাবেন, একটু মোটা করে লেয়ার করে লাগাবেন। লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে যখন দেখবেন টান টান ভাব চলে এসেছে তখন এটা ভালো করে মাসাজ করে ধুয়ে নেবেন। তো আপনারা যদি ঘাড় বা কনুয়ের কাছে এগুলো লাগান সেক্ষেত্রে একটু লেবুর খোসা কেটে নিয়ে সেটা দিয়ে স্ক্রাব করবেন, দেখবেন উপকারটা আরও বেশি পাবেন। তো দেখুন এটা আমি লাগানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্কিনের পরিবর্তন আসছে। আমি কিন্তু এখনও স্ক্রাবও করি নাই, কিছুই করি নাই, শুধু এভাবে চামচ দিয়ে একটু সরিয়ে আপনাদের দেখাচ্ছি। একেবারে আমার হাতটা দেখে বুঝতে পারছেন কতটা গ্লো চলে এসেছে। তো এখন আমি কিছুক্ষণ ওয়েট করেছি, ওয়েট করার পর যখন টান টান ভাব চলে এসেছে আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে গেলে আঙ্গুলের এই গিটে গিটে দেখা যায় কালো হয়ে যায়, তো এই সকল জায়গাগুলো খুব দ্রুত কিন্তু পরিষ্কার করবে এই রেমেডিটি। সপ্তাহে আপনারা 3 দিন ব্যবহার করবেন, 3 দিনের বেশি ব্যবহার করার দরকার নেই, যেহেতু এখানে শ্যাম্পু রয়েছে প্রতিদিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখবেন আপনাদের স্কিনের পরিবর্তন, আপনারা একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে এত সহজেই ফেশিয়ালের মতো স্কিন গ্লো করে। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায়।